হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক। কথা বলছিলাম ইংলিশ স্পিকিং নিয়ে। আজকে আমরা আলোচনা করব কনফিউজিং অ্যাডজেক্টিভ নিয়ে। অর্থাৎ কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো এলওয়াই শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকে, সেই শব্দগুলো যদিও অ্যাডভার্বের মতো দেখতে কিন্তু সেগুলো অ্যাডজেক্টিভ। তো আমরা প্রথমেই দেখে নিই, প্রথম একটি শব্দ দিয়েছি, এই শব্দটা হচ্ছে ফ্রেন্ডলি। দেখুন এখানে ফ্রেন্ডলি, আমরা তো জানি যে এলওয়াই শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে একটু এক্সেপশনাল, এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এটা এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। তো এটাকে যেহেতু শব্দের শেষে এলওয়াই আছে, এখন আমরা এটাকে অ্যাডভার্ব করব। এলওয়াই শব্দের শেষে যোগ করলে অ্যাডভার্ব হয়, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাডভার্ব করব এটা একটু দেখে নিন। তো আমরা কিভাবে অ্যাডভার্ব করব, এলওয়াই তো অলরেডি যোগ হয়েই গেছে, তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাডভার্ব করব একটু চিন্তা করেন তো, পারেন কি না। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ, সেহেতু আমরা আবার এলওয়াই যোগ করব। আবার আমরা এলওয়াই যোগ করব, যেহেতু এটা ওয়াই শেষে আছে, যেহেতু এটা ওয়াই শেষে আছে সেহেতু আমরা এখানে আই দেব। বানানটা এই জন্য একটু চেঞ্জ হলো, তাহলে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ডলিলি, ভালো করে দেখেন, ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ডলিলি, অর্থাৎ অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্বে পরিণত করব। এটাই হচ্ছে আজকের মূল ক্লাস। তো এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কিন্তু হয়ে গেল অলরেডি, ফ্রেন্ডলিলি, ফ্রেন্ডলিলি বন্ধুত্বপূর্ণভাবে। তো ফ্রেন্ডলিলি, এখন যদি আপনাকে বলে যে এই অ্যাডভার্বটাকে অ্যাডভার্ব অফ অ্যাডভার্বে পরিণত করো, অর্থাৎ এই অ্যাডভার্বটাকে আবার অ্যাডভার্বে পরিণত করো, তখন আপনি কিভাবে পরিণত করবেন? তো তখন আপনি আরও এলওয়াই যোগ করবেন, সিম্পল। তাহলে ফ্রেন্ডলিলি অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, যদি বলে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, অর্থাৎ এইটার কেউ আবার যদি আপনি এই অ্যাডভার্বে পরিণত করেন তখন কী করবেন? তখন আবার এলওয়াই যোগ করবেন। আবার যদি বলে এটারও অ্যাডভার্ব তৈরি করো, আবার এলওয়াই যোগ করবেন। আবার যদি বলে আবার এলওয়াই যোগ করবেন, মানে এলওয়াই মানে অ্যাডভার্ব হবে না কেন, অ্যাডভার্বের বাপ পর্যন্ত হবে, আপনি এলওয়াই যোগ করতেই থাকবেন, দেখা যাবে যে আপনার টিচার নাম্বার বিয়োগ দিতেই থাকবে। কারণ কারণটা হচ্ছে একবার এলওয়াই যোগ করার পর এরপরে আর এলওয়াই যোগ করা করে অ্যাডভার্ব সাধারণত হয় না, এটা সম্ভব নয়, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, যেহেতু আমরা প্রথমবারই এলওয়াই যোগ করেছি, আর এলওয়াই যোগ করা যাবে না। তাহলে এটা আমরা কাটা দেই। আসলে ক্লাসটা বড় করব না ছোট করব বুঝতেছি না, যেহেতু আমার কোনো ভিউ নেই, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে পারেন। আস্তে আস্তে একটা শব্দ দিয়ে শেখেন, একটা শব্দ শিখলেই কিন্তু বাকিগুলো পারবেন, আর কিন্তু এলওয়াই যোগ হবে না, একটাই যোগ করবেন, এর বেশি যোগ করবেন না, কারণ অলরেডি আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করেছি। তো এলওয়াই যোগ করে পুনরায় অ্যাডভার্ব করা যাবে না। তাহলে যদি বলে এই ফ্রেন্ডলিলি, ফ্রেন্ডলিলিকে যদি অ্যাডভার্ব করতে বলে, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, তাহলে আমরা কীভাবে অ্যাডভার্ব করব? খুবই সিম্পল একটা ব্যাপার, এই ফ্রেন্ডলিলির আগে ভেরিটা বসায় দেবেন, এই ভেরিটা কী? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, তাহলে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডভার্ব, তার অ্যাডভার্ব কী? ভেরি। আমরা জানি যে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এবং আমরা এও জানি যে অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ আরেকটি অ্যাডভার্বের পূর্বে বসে সেটাকে মডিফাই করে, তাহলে এই জন্য এই ভেরি, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব। তারপরে এরপরে আসেন, দেখেন যে ভেরি ফ্রেন্ডলি, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, যদি বলে এই অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব কেউ অ্যাডভার্বে পরিণত করুন, তখন আপনি কী করবেন? তখন
এই অ্যাডভার্বকে পরিণত করতে গেলে আবার আপনাকে ভেরিতে আসতে হবে, কারণ ভেরি ছাড়া আর কোনো বিকল্প শব্দ আমি খুঁজে পাইনি, এজন্য আমি ভেরি দিছি। অর্থাৎ ভেরি ভেরি ফ্রেন্ডলিলি, মানে খুবই খুবই বন্ধুত্বপূর্ণভাবে, এর অর্থটা এরকম দাঁড়ায়। আর পূর্বেরটা হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণভাবে, হি বিহেভস ভেরি ভেরি ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করে। এটি দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়। অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব এটা, আর এইটার অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব হচ্ছে এইটা, অর্থাৎ এই অ্যাডভার্বকে মডিফাই করলো এই ভেরি, আবার এই ভেরিকে মডিফাই করলো এই ভেরি। এরপরে যদি এটাকেও বলে যে এই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বকেও মডিফাই করেন, তাহলে আপনি কি করবেন? তাহলে ওই যে আবার ভেরি যোগ করবেন, যতবার অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব আসবে ততবারই যোগ করবেন, এর কোনো বিকল্প নেই, আপনি ভেরি যোগ করতেই থাকবেন। ভেরি যোগ করলে ভুল হবে না, কিন্তু এলওয়াই কখনো যোগ করবেন না একবারের পর। তো এটি হচ্ছে মূলত বিষয়। তো ভেরি ভেরি দুইবার দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই। এরপরে এই অ্যাডভার্বটাকে যদি আমরা আরও মানে তীব্র করি, অর্থাৎ আরও গভীরভাবে অ্যাডভার্ব করি, তাহলে আমরা কী ব্যবহার করতে পারি? এখানে দেখেন, ইন্টেন্সিফাই দ্য অ্যাডভার্ব, ইন্টেন্সিফাই দ্য অ্যাডভার্ব মানে হচ্ছে এই অ্যাডভার্বটাকে গভীর করা বা তীব্র করা, মানে আরও বেশি অ্যাডভার্বে পরিণত করা। সেটি হচ্ছে মোস্ট, ভেরির জায়গায় মোস্ট বসাই দেবেন, মোস্ট ফ্রেন্ডলিলি, মানে এর চেয়ে বেশি অ্যাডভার্ব ফ্রেন্ডলি শব্দটাকে করতে পারবেন না, এটি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভার্ব। এরপরে যদি বলে এর নিচে আর অ্যাডভার্ব, এর পরে আর অ্যাডভার্বে পরিণত করতে পারবেন না। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে আপনি কীভাবে অ্যাডভার্বে পরিণত করবেন, এটি হচ্ছে অ্যাডভার্বের রুল। আমরা যখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো আমরা আরেকটি শব্দ নিয়ে আসব, যে শব্দগুলো দেখতে অ্যাডভার্বের মতো কিন্তু সেগুলো কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।